বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমি ধন্যবাদ জানাবো ত্রিধারা সম্মিলনীকে, বিশেষ করে ধন্যবাদ জানাবো শ্রী দেবাশিস কুমারকে, ত্রিধারাতে আজকে আমাদের গান নো চাপ, সেই নো চাপ গানের শুরু আজকে এখান থেকে শুরু হলো। বলা যেতে পারে হামির প্রথম যে ইভেন্ট, হামি টু এ যে প্রথম ইভেন্ট, যে ইভেন্টটা পাবলিক ইভেন্ট বলা যেতে পারে, যে ইভেন্টটা দিয়ে যাত্রা শুরু হলো হামি টু। আপনাদের সকলকে, এখানে যারা রয়েছেন তাদের সকলকে শুভ বিজয় জানাবো। মণ্ডল পরিবারের তরফ থেকে, লালটু এবং মিতালির তরফ থেকে, ভেকু এবং চিনির তরফ থেকে এই আপনাদের সকলকে শুভ বিজয় জানাবো। তাদের বাচ্চারা এবার নতুন, তারা যে কি করতে চলেছে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর অবধি। হামি টু রিলিজ হচ্ছে ডিসেম্বরে, আর আজকের দিনটা খুবই স্পেশাল কারণ এটা আমার পাড়া, আর প্রত্যেকবারই প্রত্যেকটা আমার প্রত্যেক ছবি আমার পাড়ার থেকেই শুরু হয়, সেই জন্য আমার খুব গর্ব লাগে যে ত্রিধারাতে দাঁড়িয়ে আমি আজকে সকলকে আমন্ত্রণ করছি যে আপনারা সবাই মিলে হামি টু ডিসেম্বরে দেখবেন। আমাদের সিনেমাতে যখন আমরা শুরু করেছিলাম প্রায় 3,500 এরকম খুদেকে নিয়েই প্ল্যান করা হয়েছিল, সেখান থেকে বেছে বেছে যারা চরিত্র অনুযায়ী যেরকম যেরকমভাবে রয়েছে তাদেরকে আমরা নিয়েছি। তারপরে 78 জন খুদে শিল্পী এই সিনেমাতে ডেবিউ করেছে এবং তাদের মধ্যেই ভেঁকু এবং চিনি তারা অন্যতম। ওদের ভালো নাম হচ্ছে ঋতুদীপ সেনগুপ্ত এবং শ্রেয়ান সাহা। তো ওরা দুজন এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করছে, এরা এছাড়াও সিনেমাতে বহু যারাই অভিনয় করেছেন তারা প্রত্যেকেই খুবই মানে যত্নের সঙ্গে খুবই ভালো কাজ করেছেন। আর যে কথাটা হচ্ছিল যেটা নো চাপে, আমাদের এখানে একটা খুব সুন্দর আমরা কাকদ্বীপে শুটিং করেছি এবং কাকদ্বীপে যাওয়াটাই আমাদের কাছে খুব বড় জায়গা ছিল, তার কারণ কাকদ্বীপ সামনে প্রায় একটা দেখতে পাচ্ছি যেখানে জাহাজ রয়েছে একটা, সেই জাহাজের ভেতরে 78 জন বাচ্চা একসঙ্গে উঠে গান করেছে, তো সেইটা আমাদের কাছে একটা খুব বড় বড় প্রাপ্তি ছিল আর কি। খুব মজার এক্সপিরিয়েন্স। আমি এবং নন্দিয়াদি অলওয়েজ মনে করি যে বছরে যদি একটা করে হামি করা যায় আমার মনে হয় 5 বছর বা 10 বছরের অক্সিজেন পাওয়া যায়। যেটা শিবপ্রসাদ বললো একদম ঠিক, যে বাচ্চাদের সাথে কাজ করে কোনো চাপ হয় না, মানে আমরা রামধনু থেকে বাচ্চাদের সাথে কাজ করছি এবং ওরা এত বেশি হোমওয়ার্ক করে আসে, এত বেশি ওরা জেনে আসে, নিজেদের অনেক কিছু জানা যায়। আমি সকালবেলা উঠে মনটা ভরে যেত যে আজকে চিনু ভেপুর সঙ্গে আমি শর্ট দেবো, খুব আনন্দ হতো, খুব আনন্দ করেছি আমরা। এবং সত্যিই শিবপ্রসাদ যেটা বলছে, নন্দিতাদি আমি শিবপ্রসাদের নিয়ে আলোচনা করছিলাম এবার 4টাকে কমিয়ে 2 যদি করা যায়, কারণ সত্যি মনে হচ্ছে অনেকটা সময়ের পর আবার বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি। হাওয়া 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 হাওয়া
সব বাচ্চা কাচ্চারা, আমি এই মুহূর্তে খুব মিস করছি অনিন্দ চট্টোপাধ্যায়কে এবং প্রবুদ্ধ ব্যানার্জিকে, তার সঙ্গে আরও যারা আমাদের বাচ্চা কাচ্চারা ছিল। আমি ওখানে কিন্তু লিটারালি একজন ছাত্রী হিসেবে গিয়ে বাচ্চাগুলোর থেকে শিখেছি যে এতটা মজা করে কিন্তু এতটা ডেডিকেটেড হয়ে কীভাবে কাজ করতে হয়। মানে এক একটা সময় মনে হচ্ছিল যে ওরা বিরাট এক্সপিরিয়েন্স যে 20-30 বছর ধরে কাজ করছে, এতটা ফিনেস নিয়ে এই কাজটা করেছে। যার জন্য আমি বলবো সকলকে যে আগের বারেও হামির গানগুলো তো আনডিনায়েবল এতটা জনপ্রিয় হয়েছে, এত ভালোবেসেছে মানুষ, এবারে হামি টু এর গান আমার মনে হয় আরও বেশি ভালোবাসবে মানুষ। এটা আমাদের কাছে একটু বড় পাওয়া। আমরা 4 বছর অন্তর আমরা মানে রামধনু করেছিলাম 2014, তারপরে 2018-তে হামি, 2022-এ আমাদের হামি টু রিলিজ করছে। 4 বছরটা আমাদের মনে হচ্ছে অনেক গ্যাপ হয়ে যাচ্ছে, এবার দেখছি বছরটাকে একটু কমিয়ে 2 বছর অন্তর যদি করা যায়, কারণ বাচ্চাদের নিয়ে কাজ করতে এর থেকে ভালো কিছু হয় না। এই যে বাচ্চারা গান গাইছে, বলা যেতে পারে যে আজকে রোহন কিন্তু কলকাতা ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে সারা ভারতবর্ষে ওকে চেনে এবং ন্যাশনাল প্ল্যাটফর্মে আজকে রোহন গান গাইছে এবং হামি টুতে সেখানে ও প্রথমবার গান গেয়েছিল। কাজেই এই যে একটা করে প্ল্যাটফর্ম একটা পাওয়া যাচ্ছে, সেখানে নতুন নতুন বাচ্চারা গান গাইছে, নতুন নতুন বাচ্চারা অভিনয় করছে, এটাই তো একটা বিরাট বড় পাওনা, বিরাট বড় পাওনা। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।